মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মাগুরার মৌচাষীরা। তাদের আশা, এবার প্রতিটি বাগানে মিলবে 60 থেকে 70 মন মধু। আশাবাদী বাগান মালিকরাও বলছেন, মৌচাষে পরাগায়নের ফলে বাড়বে লিচুর ফলন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দেশে লিচু উৎপাদনের অন্যতম জেলা মাগুরা মুকুলে ছেয়ে আছে সদর উপজেলার সব বাগানের গাছ। পরিচর্যায় বাগানিদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরাও। ফুলের প্রগানটা ভালো হয়, ওর পরে ফলনটা বেশি পাই আমরা। আমরা যারা লিচু চাষি আছি, এরা এই বিষয়ে খুবই উপকৃত। ফুলি মৌমাছি বসলে পরে লিচুর ফলনটা ভালো হবে আর কি, পরাগন হবে। মৌ চাষিদের আশা, এবার প্রতিটি বাগান থেকে সংগ্রহ করা যাবে 60 থেকে 70 মন মধু। দু একদিনের মধ্যে ভাঙা শুরু করব, তবে আশা করতেছি যে এরকম 70 মন পাবো। আমি 12,000 টাকা 13,000 টাকা মন বেশি, তাতে ভালো লাভজনক হয়। আশা করতেছি এইভাবে যদি বিক্রি আমাদের টাকা উঠে আমরা লাভ হবে। লিচু বাগানে আসছি 157টা বাক্স নিয়ে। আমি 60 থেকে 70 মন মধু আশা করি, এটার দাম হবে 8 থেকে 9 লক্ষ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে 10,000 কেজি মধু। লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। মৌমাছির পরাগণের ফলে কিন্তু এই লিচুর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা কিন্তু এবং মধু এবং লিচু এটি তারা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে তারা পার্শ্ববর্তী জেলাসহ ঢাকা এবং সারা দেশেও তারা এই লিচু এবং মধু বিক্রি করার সুযোগ রয়েছে। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে সদর উপজেলায় লিচু বাগান আছে কমপক্ষে 5,000। এর মধ্যে 200+ বাগানে বসানো হয়েছে মৌ বক্স। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।